আমাদের গতকালকে থেকে 14, 15 এবং 16 তিন দিন ব্যাপী আমরা রাজ্যের 23টি মহকুমাতে আমরা 10,323-এর উদ্যোগে আমরা যে চাকুরিচ্যুতি হওয়ার ফলে আমাদের যারা শিক্ষকরা যারা ঋণ নিয়েছিলেন ব্যাংকের থেকে এবং সেটা যখন ঋণ নিয়েছিলেন তখন চাকুরিটা ছিল সেই সমস্ত রকমের যা যা প্রসিডিউর আছে সেটা মেনেই ঋণ দেওয়া হয়েছিল এবং এতদিন ধরে ঋণের যত কিস্তি সেটা কিন্তু দেওয়া চলছিল কিন্তু যেহেতু চাকরিচ্যুত সেহেতু এখন কারোর পক্ষে ঋণ দেওয়ার যে কিস্তি দেওয়ার কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না সারা রাজ্যবাসী দেখছেন একে একে 104 পরিবার ধ্বংস হয়ে গেছে অলরেডি তার মধ্যেও ঋণের বোঝা বয়েও মানে মারা গেছেন এমন পরিবারও রয়েছেন এখনও যারা রয়েছেন বেঁচে রয়েছেন তাদের মধ্যেও প্রচুর ঋণের বিষয় থাকছে এবং মানে ঋণটা দিতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকবার মানে আমাদের যে রাজ্যের মেইন ব্রাঞ্চ রয়েছে ওখানে যে জেনারেল ম্যানেজার যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি কথাও বলেছি উনি আশ্বস্ত করেছিলেন আমাদের যে ওনারা দেখবেন বিষয়টা কিন্তু ব্যাংক তো রাজ্য সরকার থেকে আলাদা কোনো বিষয় না আমরা জানি রাজ্যের অভিভাবক কারা আছেন সারা রাজ্যের সমস্ত মানুষের কাছে আমরা একটাই আবেদন করব দেখুন আপনারা আপনাদের কোন রাজ্যে আমরা বসবাস করছি যে রাজ্যের অভিভাবকরা কথা বলার কথা আমাদের বলেন যে বিকাশের কথা বলেন যে কিভাবে রাজ্যের মানুষের আরো ইম্প্রুভমেন্টের কথা সেখানে আমাদের একের পর এক মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছেন রাজ্যের অভিভাবকরা একদম নিশ্চিন্তভাবে আমরা আজকে বলতে চাই যে ওনারা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন একে তো ঋণের জন্য দুর্দশাগ্রস্ত অবস্থায় টেনশনে এক একজনের অবস্থা হয়ে মৃত্যুর পথে যাচ্ছেন ওপর দিকে আবার ঋণের চাপের ব্যবস্থাটাও না করে রাখছেন প্রথম প্রথম আমরা যখন বলেছি তখন দেখেছি ব্যাংক আমাদের আশ্বস্ত করেছিলেন যে ওনারা ঋণের ব্যাপারটা দেখবেন যতদিন আমাদের পার্মানেন্ট সলিউশন না হয় কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন ব্রাঞ্চগুলো আলাদাভাবে বলছেন যে আমাদের উপর থেকে চাপ আছে কাজে আমাদের এই যে যা যা প্রসিডিউর আছে সেটা আমাদের করতেই হবে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর মাধ্যমে প্রশ্নটা করতে চাই তার সঙ্গে আপনারা এই সব এই ধরনের আচরণটা করছেন কোন ঋণের কথা বলছেন যেখানে আমাদের ন্যায্য পাওনা এতে তো সারা বিশ্ব জানে যে সরকারি চাকুরি হওয়ার পরে চাকুরি চলে যায় সেটা কেউ দেখেনি এমন একটা জিনিস আমাদের সঙ্গে হয়েছে তারপরে উল্টো আবার আমাদের ঋণের চাপ দিয়ে কীভাবে আরও উনি যে পার্মানেন্ট সলিউশনের কথা বলছেন সেটা হচ্ছে আমাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়ে একে একে করে আমাদের মৃত্যু পথযাত্রী করে এই সেই সলিউশনের কথাই আমরা বাধ্য হচ্ছি বলতে আজকে আমাদের রাজ্য সরকার বোধহয় এটাই চাইছেন আমাদের অভিভাবকরা বোধহয় এটাই দেখতে চাইছেন আমরা আজকে সমস্ত মহকুমায় তিন দিন ব্যাপী আমাদের আমাদের কর্মসূচি আমরা করছি সমস্ত বিভাগ ভিত্তিক যত ব্রাঞ্চ আছে সবাই মিলে আমরা চেষ্টা করছি আমরা আমাদের আবেদনটুকু করতে চাইছি যে যতদিন আমাদের পার্মানেন্ট সলিউশন না হয় আমাদের কিস্তিটা যত মানে ঋণের যে বিষয়টা আছে এটা আপাতত বন্ধ রাখুন আমরা আমাদের যখনই কোনো পার্মানেন্ট সলিউশন হবে আমরা দায়িত্ব নিয়ে আমাদের যা ঋণ থাকবে সেটা আমরা চুকিয়ে দেওয়ার চেষ্টা করব সেটাই আমরা আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এবং আমাদের এই লড়াই কিন্তু চলবে আমরা কিন্তু ঘরে বসে নেই আমরা আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব ধন্যবাদ আপনাদের সবাই আপনারা আমাদের সঙ্গে রয়েছেন বলে